টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন। মঙ্গলবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণ শাসন এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণ শাসন এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় তিনজন, যাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।